সুমন্ত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। কিপলো 2.0 থেকে আপনাদের আজ দেখানোর চেষ্টা করব যে কিভাবে নদীর পারগুলো ভেঙে যাচ্ছে। এটা যমুনা নদী। যমুনা নদীর চিকুটিয়া এলাকার মানুষের দুরবস্থার শেষ নেই। দেখুন, একদম বাস্তবহীন মানুষ, গরিব হতদরিদ্র মানুষ, তাদের বাড়ি ঘরই নদীর পারে বেশি হয়ে থাকে। তাদের একাধিক বাড়ি করার ক্ষমতা নেই, কিন্তু তারপরেও তারা জীবন যুদ্ধে যুদ্ধ করে নদীর সাথে তার পারেই বাড়িঘর করে, বসত বাড়ি করে থাকে। তো দেখুন পানির কি অবস্থা, এত ধার, পানির এত তোরে কিভাবে গাছগাছালিগুলো ভেঙে চলে যাচ্ছে, ভিটেগুলো শূন্য হয়ে যাচ্ছে, ঘর শূন্য হচ্ছে। তো এভাবেই মানুষের দুর্ভোগে শুরু হয়। আর নদীতে ভাঙলে কিছুই থাকে না সে কথা সবাই বলে। তো দেখুন নদীতে পানি বাড়ার সাথে সাথে কিভাবে মাটিগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, দুপারের মাটি, আর মানুষের ঘর বাড়ি হারা হতে হচ্ছে। তো এভাবেই সাধারণ মানুষের, গরিব মানুষের, নদী পাড়ের মানুষের জীবনযাত্রা। কষ্ট করে হলেও এখানে জীবনযাপন করেন তারা। দেখুন ভিটেতে ঘর নেই, শুধু ভিটে শূন্য হয়ে পড়ে আছে। এভাবে আর কতদিন মানুষের দুর্ভোগ হবে? আশা করি স্থানীয় প্রশাসন তাদের নজর পড়বে। ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়ে গেছে, আপনাদের খুব তাড়াতাড়ি এখানে ব্যাগ ফেলা হবে। যতটুকু জানি সব কিছু হয়ে যাচ্ছে, খুব শীঘ্রই জানা হয় সে আশা ব্যক্ত করছি আমার পক্ষ থেকে। শিবলু 2.0 এভাবেই থাকবে, সত্যের সন্ধানে যা কিছু আপনাদের সামনে তুলে ধরা যায়। আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি। আর বস্তুনিষ্ঠ সব গ্রামগঞ্জের দৃশ্য সহ সবকিছু আপনাদের এই শিবলু 2.0 দেখাতে পারি। তো আমার পাশে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।